আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দীপাস কুজিন থেকে শুভেচ্ছা আজ আমি তৈরি করেছি একটি মজার ভেজিটেবল রেসিপি এটাতে আছে পালং ফ্রাইড রাইস এবং মজারালা চিজ আলুর চপ তো চলুন আমরা রেসিপিটি সবাই মিলে দেখিনি আমি প্রথমে একটি ফ্রাই প্যানে রসুন কুচি এবং তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর আমি সেখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এবং অ্যাসপারা গাছ কুচি এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দিব কিউব করা টমেটো এটাকেও কিছুটা নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ এবং প্রয়োজন মতো নুন এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সবগুলো উপাদান একত্রে ভালো করে মিশিয়ে আমি এর ভিতর এবার দিয়ে দিব পালন শাক আমি এখানে হাফ কেজি পালন শাক নিয়েছি কারণ এই রান্নার মূল উপাদানই হচ্ছে শাক পালং শাকটাকে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এর ভিতর দিয়ে দিব স্টিম করা বাসমতি রাইস রাইসটা আপনারা যে কোনো চালেরই দিতে পারেন আমি বাসমতি পছন্দ করে তাই এটাই দিয়েছি তারপর আমি এই রাইসটাকে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু এটা একটা ফ্রাইড রাইস তবে এই রাইসটা কিছুটা স্টিকি হবে এজন্য এর স্বাদ থাকবে একটু অন্যরকম হয়ে গেল আমার বাসমতি চালের পালং ফ্রাইড রাইস এখন আমি এটাকে সার্ভ করেছি চিজ পটেটো চপের সঙ্গে এবং সাথে দিয়েছি একটা সস আপনারা এই চপের রেসিপিটি দেখতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে আর সস আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো হয়ে গেল আমার মজার ভেজিটেবল রেসিপি যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ মজার খাবার ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্টস দিন এবং সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ